প্রতিদিন এখানে আমাদের রাজ্যে বিজেপি মিছিল করছে, মিটিং করছে। আজকে শুনলাম যে ওই মনোনয়ন জমা দিতে গিয়ে ঢাক ঢোল পিটিয়ে ধুনুচি নাচ নাচিয়ে কোভিড বিধি ভেঙে গিয়েছে, তাদের মুখে সমস্ত কথা মানায় না, ভয় পাচ্ছে তো বটেই, ফুটবল খেলা পর্যন্ত খেলতে যায়নি। গুজরাটে গোধরাতে আমাদের পারমিশন থাকা সত্ত্বেও পরে পারমিশন প্রত্যাহার করে নেওয়া আছে। লখনৌতে ফুটবল খেলা খেলতে দেয়নি, 11 জন 11 জন 22 জন ফুটবল খেলবে, 10 জন দর্শক মাঠে থাকবে এই শর্ত দেওয়া সত্ত্বেও ফুটবল খেলতে দেয়নি। সেখানে আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, পরপর দুবার তার গাড়ি আক্রান্ত হল। আমাদের অন্যান্য মন্ত্রী সাংসদ বিধায়ক নেতারা গেলেন, ছাত্র যুবরা গেলেন, তাদের উপর আক্রমণ হলো। সুতরাং ওটা তো আক্রমণের সরকার। 15ই সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেকের পদযাত্রায় অনুমতি দিল না পুলিশ। কিছুক্ষণ আগে ত্রিপুরা পুলিশ একথা জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। রবীন্দ্রভবন থেকে চৌমোহনী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 15 তারিখ দুপুর 2টায় কর্মসূচি ছিল তার। ওই রুটে ওই দিন অন্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এমনটাই জানিয়েছে পুলিশ। এই কর্মসূচিতে আগেই অনুমতি দেওয়া ছিল জানিয়েছে ত্রিপুরা পুলিশ, আর তাই এই পদযাত্রার অনুমতি দেওয়া যাবে না এমনটাই বক্তব্য ত্রিপুরা পুলিশের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।